ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব। মনের জেদ এবং কিছু করার ইচ্ছে থাকলে যে কোনো বাধাকেই অতিক্রম করা যায়, সেটাই এবার প্রমাণ করে দেখালেন এক যুবক। স্বপ্নের বিশ্ববিদ্যালয় পড়তে সাইকেলে পাড়ি দিলেন 4000 কিলোমিটার পথ। ভাবতে পারছেন, শুধুমাত্র নিজের প্রিয় বিশ্ববিদ্যালয় পড়ার জন্য সাইকেলে করে এতগুলো পথ পাড়ি দিলেন এই যুবক। বুঝতেই পারছেন যে এই ঘটনা যখন সামনে এসেছে তখন ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। আসলে আমাদের তো স্বপ্নের কোনো শেষ নেই। স্বপ্ন পূরণ করার জন্য আমরা অনেক সময় জীবনেরও ঝুঁকি নিয়ে ফেলি, কিন্তু সেটা যদি হয় স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তাহলে কেমন লাগবে? শুনতে ভালো লাগলেও এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এক যুবক সাইকেলে করে পাড়ি দিয়েছেন 4000 কিলোমিটার পথ। ভাবছেন কি যে খুব স্বাভাবিকভাবেই সে এই পথ অতিক্রম করতে পেরেছে? তা কিন্তু একেবারেই নয়, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। চলার পথে নাইজারের মতো দেশের প্রবল রাজনৈতিক অস্থিরতা কিংবা আইএস জঙ্গি গোষ্ঠীর তাণ্ডব সহ্য করতে হয়েছে মামুদকে। বছর 25-এর এই যুবকের নাম মামুদ ব্যারি, গিনির বাসিন্দা তিনি। দুঃসাহসী এই সফরের জন্য তাকে 3 বার আটকও হতে হয়। শেষ পর্যন্ত নিজের পছন্দের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে তিনি সক্ষম হয়েছেন। তার কষ্ট মোটেই বৃথা যায়নি। মিশরের ওই বিশ্ববিদ্যালয়ে তিনি কেবল ভর্তি হয়েছেন তা নয়, বরং পেয়েছেন স্কলারশিপও। এক প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি চলতি বছরের মে মাসে গিনির বাড়ি থেকে বের হন। তারপর মিশরের রাজধানী কায়রো হয়ে তিনি আল আজাহার বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। তার লক্ষ্য ছিল ইসলামিক স্টাডিজ কোর্স নিয়ে পড়াশোনা করার। আল আজাহার বিশ্ববিদ্যালয় বহু পুরনো, এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়টি ইসলামী শিক্ষার জন্য বিখ্যাত বলেও আমরা সবাই কম বেশি জানি। ব্যারি জানান তিনি জানতেন যে তিনি এই বিশ্ববিদ্যালয়ে এই কোর্স পড়ার খরচ বহন করতে পারবেন না, কিন্তু তারপরও কেবল একটি সাইকেল নিয়ে 4 মাসের যাত্রা শুরু করেন। গিনি থেকে মিশরের পথে তিনি রাজনৈতিক অস্থিরতা, অভ্যুত্থান এবং সহিংসতায় বিপর্যস্ত পশ্চিম আফ্রিকার বেশ কিছু দেশেও পাড়ি দেন। তার সাইকেলে পাড়ি দেওয়া দেশগুলির মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে, যেরকম নাইজার, ফাসো, টাগো। তবে সমস্ত বাধা বিপত্তিকে পেরিয়ে তিনি শেষমেশ নিজের স্বপ্নের যে লক্ষ্য, অর্থাৎ স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয় পৌঁছাতে পেরেছেন। আসলে ইচ্ছে থাকলেই সব কিছু করা সম্ভব হয়। আমরা যখন বলি যে না, এই কাজটা আমার দ্বারা হচ্ছে না, তখন এটা আমরা নিজেদের স্বার্থে এই না শব্দের ব্যবহার করি। কিন্তু যদি আমাদের মনের জোর থাকে, ইচ্ছে থাকে, জেদটা থাকে কোনো কিছু করার, তাহলে অবশ্যই সব বাধা অতিক্রম করা সম্ভব। এই যুবক সেটি করে দেখালেন। স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেওয়ার জন্য সাইকেলে করে 4000 কিলোমিটার পথ তিনি চলে গেলেন। তিনি জানতেন যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার মতন
যে খরচ, সেই খরচ জোগানোর ক্ষমতা তার নেই। তাও শুধুমাত্র বিশ্ববিদ্যালয় তার কাছে স্বপ্নের একটা জায়গা, তাই তিনি এত দূর চলে গিয়েছেন। বিষয়টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সব খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।